কলকাতা লীগ চ্যাম্পিয়ন মোহনবাগানের প্রথম আট বছর পর কলকাতা লীগটা এনে দিলেন শঙ্করলাল চক্রবর্তী। মোহনবাগান কোচ হওয়ার পর এটাই তার প্রথম ট্রফি জয়। সেই লীগ জয়ের পর মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী ঠিক কী বলছেন, কী অবস্থায় রয়েছেন, সেই নিয়ে শঙ্করদার সঙ্গে কথা বলবো আমরা। শঙ্করদা, প্রথমেই জিজ্ঞাসা করবো, আট বছর পর মোহনবাগান ট্রফি জিতলো, তোমার প্রথম ট্রফি, অনুভূতিটা কেমন? দারুণ, এত বছর পর ট্রফি জেতার মজাটাই আলাদা। তবে কৃতিত্ব খালি আমার নয়, আপনারা দেখে থাকবেন পুরো 90 মিনিট টিমটা সব ম্যাচ দৌড়চ্ছে। আমাদের যে ফিজিক্যাল ট্রেনার আছে সমীরণ নাগ, তাকে কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছিল গত বছর গার্সিয়া চলে যাওয়ার পর, সে যে ভালো কাজ করতে পারে সেটা প্রমাণ করিয়ে দিল। ঠিক তেমনি প্লেয়াররা যেভাবে সহযোগিতা আমাদের করেছে, মানে তারিফ চোখ, এই সমস্ত নানা কারণে এটা এই বছরটা তো আরো বেশি চ্যালেঞ্জিং ছিল, যে কারণ নির্বাচন, বাইরের এত কিছু, স্পন্সর এত কিছুর মধ্যে ছিল, তার মধ্যে এইভাবে দলকে আগলে রেখে চ্যাম্পিয়ন করা, এটা একটু স্পেশাল ছিল তোমারই কৃতিত্ব বলা যায়? না না, এটা আমাদের টিম এফোর্ট। যখন একটা টিম গেম খেলবো তখন ইন্ডিভিজুয়াল সেখানে কোনো কাজ করে না, আমাদের টিমের প্রত্যেকের এফোর্ট এটা আমাদের কাজে দিয়েছে। আর এই যে জয়টা পেলে বিপক্ষ হয়ে অনেক বড় বড়, মানে ইস্ট বেঙ্গলে বড় বড় নাম ছিল, বিশ্বকাপার ছিল, সুভাষ ভৌমিক ছিল, সেখান থেকে সেগুলো কি আরো তাতিয়ে দিয়েছিল তোমাকে, এই মানে এইভাবে তোমার টিমে খুব মানে নতুন উঠে আসা উঠতি প্লেয়ার ছিল তাদেরকে নিয়ে, ওটাই কি একটা বড় চ্যালেঞ্জ ছিল? না না, খালি একটা টিমের উপর লক্ষ্য করে তো একটা লীগ চলে না, লীগে আরো 10টা টিম থাকে। একটা আমাদের এ ছিল গত বছর পেয়েও পাইনি, এটা বোঝা গেল যদি লক্ষ্যে অবিচল থাকা যায়, যদি স্থির থাকা যায়, পাখির চোখ করে রাখা যায়, ট্রফি আজ নয় কাল আসবে, এবং সেটা এবছর এসছে। এই ট্রফি জয়টা কাকে কাকে উৎসর্গ করবে স্পেশালি? স্পেশালি আমার ওয়াইফকে। আর শেষ প্রশ্ন করব যে এই মোহনবাগান সমর্থকদের কি বলবে, তাদের তো এবার আই লিগটা চাই। অবশ্যই তাদের ধন্যবাদ জানাই, তারা যেভাবে মাঠে আমাদের সহযোগিতা করেছে, এইভাবে প্লেয়ারদের সাথে পাশে থাকুন, মোহনবাগান ক্লাবের পাশে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তীর সঙ্গে, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই আট বছর পরে মোহনবাগান ক্লাবের ট্রফিটা এলো, সেটা কিন্তু একদমই দলগত সাফল্য এবং টিম গেমের জয়। ক্যামেরায় বরুণ ভান্ডারির সঙ্গে হীরক বোস, বাংলা টাইম।